ম্যাটেরিয়াল ডিজাইনের পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা নেভিগেশন ভিউ এবং বটম শিট কিভাবে ম্যানেজ করব সেটা দেখব। তো প্রথমে আমাদের নেভিগেশন ভিউ যে মেনু আইটেম সেটা আমি আগে তৈরি করব। তো প্রথমে মেনুতে গিয়ে একটা নিউ মেনু আইটেম তৈরি করতে হবে, লেআউট তৈরি করতে হবে। তো নেভিগেশন মেনু আইটেম, ওকে। তো এখানে আমি মেনু আইটেম অ্যাড করি, 3, 4। প্রথমটাকে আমি হোম করব, মেনু আন্ডারস্কোর হোম, এখানে নাম হবে হোম। দ্বিতীয়টা সাপোজ প্রোফাইল, তো মেনু আন্ডারস্কোর প্রোফাইল, প্রোফাইল দেন নেক্সট আইডি সাপোজ মেনু আন্ডারস্কোর অ্যাড্রেস। তো অ্যাড্রেস সিকিউর নেক্সট সাপোজ মেনু আন্ডারস্কোর কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট। আর এর সঙ্গে সঙ্গে আমরা আবার কিছু আইকন অ্যাড করব প্রত্যেকটা। তো হোম, হোম আইকন, তো কন্ট্যাক্টের জন্য আমরা এটাকে ইউজ করব, অ্যাড্রেস জন্য লোকেশন ইউজ করব, এবং প্রোফাইলের জন্য আমরা পার্সন ইউজ করব, আর হোমের জন্য আমরা হোম ইউজ করব। তো আমাদের মেনু হয়ে গেল। তো এবার আমাদের বটম শিট তৈরি করতে হবে, জাভা ক্লাস করবো একটা। তো বটম শিট, ওকে, এক্সটেন্ড করব বটম শিট ডায়লগ ফ্র্যাগমেন্ট, দেন এর ভিতর আমরা 1 ক্রিয়েট ভিউ এটাকে নেব। নেওয়ার পরে আমরা এখানে ইনফুলেটার, দিস ইনফুলেটার ডট ইনফুলেট আর ডট লেআউট ডট, আমাদের লেআউট তৈরি করতে হবে। তো আমি এখানে বটম আন্ডার স্কোর বটম শিট, দেন কন্টেইনার প্যারেন্ট, দেন ফলস। তো বটম শিটটাকে আমাদের ক্রিয়েট করতে হবে, বটম শিটটাকে ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এখানটায় নেভিগেশন মেনুটাকে নেব, ম্যাস প্যারেন্ট, ম্যাস প্যারেন্ট, দেন মেনু
আমাদের যে নেভিগেশন মেনু তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে একটা আইডি দিয়ে দেবো, আইডি ম্যাপ মেনু, ঠিক আছে। এবার আমরা যদি মেন অ্যাক্টিভিটিতে চাই, যাওয়ার পরে আমরা এখানে বটম শিট তো বটম শিট ইকুয়াল নিউ বটম শিট, দেন আমরা এইখানটায় কি করবো, যখন আমরা এইখানটায় মেনুতে যখন ক্লিক করব আমাদের বটম শিটটা শো করবে। তো আমরা এইখানটায় যেটা করবো, বটম শিট ডট শো, ওকে, শো গেট ট্যাগমেন্ট ম্যানেজার, দেন বটম শিট গেট ট্যাগ, ওকে, এটা আমরা রান করব। তো রান করেছে, আমরা ক্লিক করলাম, ওকে। তো আমাদের নেভিগেশন মেনু চলে আসলো। ও, এর সঙ্গে আমরা আর একটু করি যে আমাদের হেডার থাকে, হেডারটাও তৈরি করে নিই। তো আমরা এখানে যাব একটা, চলো, ন্যাপ আন্ডারস্কোর হেডার, ওকে। তো হেডারে আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম, সরি, প্রথমে আমরা যেটা করব আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নেব, ঠিক আছে। তো ইমেজ ভিউ নিয়ে উপরে এডিট করলাম, এখানে করি 80 dpi বাই 80 dpi, ঠিক আছে। টেক্সটটাকে আমরা এর সঙ্গে এদিকে এদিকে আর 8 8, আর এটাকে, আচ্ছা, আমরা এটাকে র্যাপ কন্টেন্টে রাখবো, চলো নিম নেম, তারপর আর একটা নেবো, এটাকে সাপোজ চলো না, এটাকে আমরা ইমেল, আর আমাদের যে মেন কন্টেইনার আছে, কন্টেইনার অ্যাপ কন্টেন্ট করে দেবো, ওকে। আর এটাকে আমরা নিচে এড করবো, দেন এদিকে যাবো, গিয়ে এইখানটায় টেক্সট সাইজটাকে আমরা 18 sp, টেক্সট স্টাইল বোল্ড করব, কপি, এখানে তাই করব, তো ঠিক আছে মোটামুটি। এটাকে আমরা বটম শিটে এখানে দিয়ে যে আমাদের নেভিগেশন মেনু, এর সঙ্গে আমরা হেডারটাকে অ্যাড করবো। তো আমাদের ন্যাপ হেডার, এবার যদি একবার রান করি তো কী আসে,
ওকে, এসছে বা টিম এসছে, ওটা আসবে না এখানে। তো ইমেজটাকে আমরা অন্য কিছু এখানে শো করিয়ে দিই, তো এইটা দিয়ে দিন। এটাকে হাঁটা অর্গানাইজ আর সঙ্গে আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কালার গ্রাউন্ড। চলো অরেঞ্জ সেই মেক শিওর বটম শিটটাকে ডিসমিস করতে হবে আমাদের, আর এটাকে আমরা কপি করব আর মেন অ্যাক্টিভিটির ভিতরে গিয়ে জাস্ট আমরা এখানে একটা ফ্রেম লেআউট নিয়ে নেবো, ম্যাসপ্যারেন্ট ম্যাসপ্যারেন্ট ওকে, আর আইডিটা আমরা আইডি আইডি মেন কন্টেন্ট দিয়ে দেবো, আর এইটাকে কপি করব কাট করব এখান থেকে, কাট করে আমাদের
মানে মানে ফ্র্যাগমেন্ট তৈরি করতে হবে। তো আমাদের এখানে যে কটা ফ্র্যাগমেন্ট ছিল, তো চলো দিলাম ফ্র্যাগমেন্ট, এটাকে দেবো হোম ফ্র্যাগমেন্ট। দেন আমরা এখানটায় যাবো, গিয়ে আমরা হোম ফ্র্যাগমেন্টে কোডটাকে পেস্ট করবো। ঠিক আছে, আর মেন অ্যাক্টিভিটিতে আমাদের ডিফল্টে যাতে হোম শো করে, তার জন্য আমাদের যেটা করতে হবে গেট ফ্র্যাগমেন্ট ম্যানেজার ডট ডট অ্যাট আর ডট আইডি ডট মেন কন্টেন্ট, আর সঙ্গে আমাদের নিউ হোম ফ্র্যাগমেন্ট ডট কমিট, এটাকে শো করবো। একবার রান করে দেখা যাক। ওকে, তো আমাদের শো করছে ঠিক আছে। তো আমি আরো কিছু করবো, আমাদের যে ফ্র্যাগমেন্ট গুলো দরকার, প্রোফাইল ফ্র্যাগমেন্ট আমাদের যে বটম শীট ছিল এইখানটায় 1 ভিউ ক্রিয়েট করবো। দেন এইখানটায় আমাদের ন্যাভিগেশন ভিউ, ন্যাভিগেশন ভিউ ইকুয়াল ভিউ ডট আর ডট আইডি ডট ম্যাপ মেনু, দেন ন্যাভিগেশন ভিউ ডট সেট ন্যাভিগেশন আইটেম সিলেক্টেড নিউ এখানে আমরা সুইচ কেস করবো। সুইচ কেস আইটেম ডট গেট আইডি কে চালাবো এখানে আমরা আর ডট আইডি ডট মেনু হোম, যদি হোম হয় তাহলে কি হবে। তো আমরা এখান থেকে এইটাকে কল করব। তো কল করার জন্য প্রথমে আমাদের এখানে মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি ইকুয়াল টু দিস করব, আর এটাকে আমরা পাবলিক স্ট্যাটিক করব। দেন এইখানটায় আমাদের মেন অ্যাক্টিভিটি ডট অ্যাট এইখানটায় নিউ হোম ফ্র্যাগমেন্ট এটাকে কল করব। দেন ব্রেক করব, ব্রেক এটাকে আমরা আরো 3 বার কপি পেস্ট করব। এটাকে কন্ট্যাক্ট নিউ
কন্ট্যাক্ট ফ্র্যাগমেন্ট, এটাকে অ্যাড্রেস ফ্র্যাগমেন্ট মিললে এখানে অ্যাড্রেস ফ্র্যাগমেন্ট, এটাকে ছিল প্রোফাইল মেনু, এখানে প্রোফাইল ফ্র্যাগমেন্ট। তো এবার একবার রান করি। ওকে, তো হোম ফ্র্যাগমেন্ট, প্রোফাইল ফ্র্যাগমেন্ট, কন্ট্যাক্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। আমি প্রত্যেকটার নাম চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড্রেস সাইজ 20। এক্সিস্টেন্ট বোর্ড কপি করব, কন্ট্যাক্ট এটাকে করব কন্ট্যাক্ট, হোমে তো দরকার নেই, প্রোফাইলে দরকার আছে, প্রোফাইল রান করব। ওকে, প্রোফাইল তো প্রোফাইল, অ্যাড্রেস অ্যাড্রেস, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, আর হোম। তো ফ্রেন্ড, এ ছিল আমাদের প্রথম ফ্র্যাগমেন্ট, বটম শিট এবং বটম নেভিগেশন ভিউ। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।